আল্লাহকে প্রতিদিনই বলি, আল্লাহ একটু বৃষ্টি দাও, দুনিয়াটা ঠান্ডা করো, রোদে থাকা যায় না। আপু ভাইয়ারা, আমি মনে করি প্রতিটা পরিবারে দুইটা বাচ্চার দরকার, একটা ছেলে হোক আর একটা মেয়ে হোক। কারণ পিয়াল কিন্তু একা, এর জন্য বেশি একটু লাফালাফি করে, কারণ ওর সাথী নাই সাথে এর জন্য। আসসালামু আলাইকুম আপু ভাইয়ার, আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো দোয়া করি। তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো, তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই। আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি। এই যে পিয়ালে পাতা তুলতেছে, দেখো কত বড় একটা বৌত্তা শাক গাছ। এত বড় গাছ দেখছো কিনা জানি না, গাছটা বুড়ো হয়ে গেছে। আজকে এই বুড়া গাছের পাতা দিয়ে একটা খুব সুন্দর রেসিপি দেখাবো আজকের ব্লগে। তো গাছে ফুল আর পাতায় ভর্তি, এটা কিন্তু বৌতা শাক গাছ। তো পুরো ভিডিওটি দেখো, ভালো লাগলে অবশ্যই আপুকে একটা লাইক দিবা, সাবস্ক্রাইব করবা। তো এই বৌতা শাকের আজকে বর্তা দেখাবো শুটকি দিয়ে। তো এত বড় শাক গাছ হয়েছে, তোমরা দেখছো কি না জানি না। আপু ভাইয়ারা, এই যে গাছটা দেখতেছো, এটা কিন্তু বীজ রাখছে, এটা ভর্তি ফুল, তারপরে এটা ফুলের থেকে বীজ হবে, তারপরে ভাই এই বীজগুলো আবার আইখা, আবার এই অনেক শাক লাগাইব। এত বড় বৌতা শাক তোমরা কোনো কোথাও দেখছো নি? বৌতা শাক গাছ কত বড় বৌতা শাক গাছ দেখো। পেয়াল উঠাইতেছে, আমিও কথাটি উঠাইলাম। এটি ভরা আবার সিম গাছ, আবার সিম বড় হইলে আবার নিয়ে যাব। পেয়াল এই যে উঠাইতেছে, এই তো বহুত আশা অনেকটা শুটকি, আদা এটা কি রসুন পেঁয়াজ আর মরিচ একসাথে নিলাম। আগে শুটকিটি বেটা লই, ভুতা শাকটা অনেক সুন্দর। শুটকি কিন্তু ঝরঝরে রাখতে হবে, অনেকগুলি মিক্স করবা না? হ্যাঁ, শুটকিগুলি বেশি মিহি করি নাই কিন্তু।